বেসিক্যালি আদি বলতে দ্য বিগিনিং অফ সামথিং। সো আমরা ভেবেছিলাম বিং আ শেফ, তাই ভেবেছিলাম ওয়াই ডোন্ট উই ডু সামথিং নিউ ইন ইন্ডিয়ান ফুড। সো নিউ মানে মনে বলতে পারেন যে মডার্ন সামথিং। সো আমরা যেটা বেসিক্যালি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেয়ে থাকি সেটা হলো প্রিমিটিভ ইন্ডিয়ান ফুড, যেমন বাটার চিকেন, তন্দুরি রুটি। সো উই থট অফ সামথিং টু ডু সামথিং, সাম সর্ট অফ ইনোভেটিভ স্টাফ। সো এখান থেকে এটা নিয়ে এসেছে আমাদের বেসিক্যালি কুইজিনটা হলো মডার্ন ইন্ডিয়ান, তার সাথে আমরা নর্থ ইন্ডিয়ানটা সার্ভ করি, যেমন তন্দুর যত ধরনের হতে পারে। তো এটাই হলো বেসিক রিজন যে আমরা সামথিং মডার্ন ইনোভেটিভ ইন্ডিয়ান ফুড দেবো, যেটা আগে কোনোদিন কোনো লোক টেস্ট করে। ব্লু চিজ মালাই টিক্কা, তো ব্লু চিজ ইজ নট ইউজ ইন ইন্ডিয়ান ফুড, সো ইটস সামথিং ভেরি কন্টিনেন্টাল বাট স্টিল উই ইউজিং ইন দ্য ইন্ডিয়ান ফুড। তো এটাই আমাদের অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট যে আমরা দুটো কালচারকে মিক্স করে সামথিং ভেরি ইন্ডিয়ান বাট নট ইন্ডিয়ান। 1600 মিল ফর টু মিনিমাম, দেখুন মিনিমাম বলতে গেলে পরে আপনার ওই নিয়ার অ্যাবাউট 700 কস্টিং পড়ে যাবে পার হেড। ওর মধ্যে আপনি ভ্যারাইটিস অফ চয়েসেস পেয়ে যাবেন। উই হ্যাভ টু সেটস অফ মেনু, যেখানে নর্থ ইন্ডিয়ান আছে আর একটা স্পেশাল মেনু আমরা রাখি যেটা একদম এক্সক্লুসিভলি নতুন, যেটা আগে কোনো অন্য কোনো কলকাতার রেস্টুরেন্টে আপনি পাবেন না। আমাদের টেক অ্যাওয়ে আছে আর আমরা কেটারিং করি, যেমন কিটি পার্টি, বার্থডে পার্টি, আমাদের সেট আপটা ওরকমই আছে। যা স্পেস আছে আমাদের ইজিলি নিয়ার অ্যাবাউট 60 কভার্স আমাদের স্পেস আছে, তো ওখানে আমরা ইজিলি একটা কোনো বার্থডে পার্টি, অ্যানিভার্সারি বা আউটডোরে যদি কিছু থাকে সেটাও আমরা করে থাকি। অবভিয়াসলি উই হ্যাভ আওয়ার নাম্বার অ্যান্ড লাইক ইউ ক্যান কন্ট্যাক্ট থ্রু জোম্যাটো, অর উই হ্যাভ আওয়ার নাম্বার, উই হ্যাভ আ ওয়েবসাইট কল roxankolkata.com। ওকে, সো ওখানে গেলে পরে আপনি আমার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, ইমেল আইডি পেয়ে যাবেন, বা জোম্যাটোতে গেলে ওখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখানে কল করলে আমাদের কাছে চলে আসবে। আপনার রিকোয়ারমেন্ট বলবেন, সেই হিসাবে আমরা একটা মিটিং ফিক্স করব, করে আপনাদের কী রিকোয়ারমেন্টস আছে জেনে নিই, ওই হিসাবে আমরা কোটেশন দিয়ে থাকি, তারপর যা যা এক্সিকিউশন দরকার পড়ব। এই লোকেশনে আসতে গেলে দেশপ্রিয় পার্কে আসতে হবে, ওখান থেকে কেউ লেক রোড বললেই দেখিয়ে দেবে। লেক রোড ধরে 2 মিনিট লাগবে, আপনার অপোজিট সাইডে যেই পোস্ট অফিস চলে আসবে ওই বিল্ডিংয়েরই সেকেন্ড ফ্লোরে আসলে চলে আসবে। আমাদের এখন ফোকাস হলো মেনু, তো আমরা এখনও ওই 2 মাস এখনও হয়ে গেছে 20 দিন, আমরা এখনও ট্রায়াল মেনু চালাচ্ছি। পুজোর আগে আমরা একটা ফ্রেশ সেট অফ মেনু দেবো, যেটা অ্যাবসলিউটলি ইনোভেটিভ মেনু হবে, তো হোপফুলি লোক সেটা পছন্দ করবে। পুজোর ওটাই স্পেশাল থাকবে যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসে যেটা একদম কেউ টেস্ট করেনি সেটা টেস্ট করতে পারবে।